এবার বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর রাস্তাতে সাধারণ মানুষকে ধমক দিচ্ছে বিজেপির মন্ত্রীর ভাইরাল ভিডিও। রাজ্য রাজনীতিতে বিজেপির বিধায়ক সুশান্ত চৌধুরী তিনি প্রকাশ্যে বলছেন গুন্ডাগিরি করলে তোমরা কি থাকতে পারবা। এক মহিলা তিনি গর্জে উঠেই বিজেপির মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিরুদ্ধেই তীব্র প্রতিবাদ করলেন। আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটা দেখাবো, একবার দেখুন। এইভাবে রাস্তাতে দাঁড়িয়ে প্রকাশ্যে হুমকি দেওয়া তা নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা জানেন আগরতলার পৌরসভা সেই সময় ভোট হয়েছিল এবং প্রকাশ্যে জনসাধারণ ভোট দিতে পারেনি। এই উপনির্বাচনে তার আজ কি পড়তে পারে চারটি বিধানসভার উপনির্বাচনে? অনেক বিশেষজ্ঞ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে অবশ্যই তার প্রভাব পড়তে পারে, হুমকি, এবং সাধারণ মানুষ ভোট নাও দিতে পারে। প্রকাশ্যে বিজেপির বিধায়ক সুশান্ত চৌধুরী তিনি হুমকি দিচ্ছেন বিজেপির গুন্ডা বাহিনী সন্ত্রাস করলে তুমি থাকতে পারবে না।